দেখো ভাই, ছোটবেলা থেকে আমি অটো, বাস, লোকাল ট্রেন এইসবে ভাই 500 কোটি চড়েছি, কিন্তু এই প্লেন জিনিসটাই না আমার কোনোদিনও চড়া হয়নি। এখন আমি ভেলোরে আছি কলেজে, আর এটা হলো আমার কলকাতা থেকে ভেলোর প্লেনে একা ফার্স্ট টাইম ট্রাভেল করার গল্প। আর বুঝতেই পারছো, একটা মুচিপাড়ার ছেলে প্লেনে চড়ছে, তাও আবার একলা, স্ক্যাম হবে না এরকম তো হতে পারে না। দেখো ভাই, যেহেতু আমার এটা প্রথম ফ্লাইট, তাই জন্য আমি পুরো রেডি ছিলাম ভাই। সকালবেলা উঠে গেছি, ঠিক টাইমে উঠে গেছি, টাইমের অনেক আগে আমি বেরিয়ে গেছি, বোর্ডিং পাস, আধার কার্ড, আইডি কার্ড, বিয়ের কার্ড, সব রকম যত ইনস্টাগ্রামে স্টোরিতে দিতে হবে, ঠিক আছে? তাহলে লোকজন বুঝবে কি করে তুমি প্লেন চড়ছো। তো আমিও তাই করলাম ভাই, একটা ছবি তুলে ইনস্টাগ্রাম স্টোরিতে দিলাম, ট্যাগ করে দিলাম এয়ারপোর্ট কলকাতা ইন্টারন্যাশনাল, যাচ্ছি ভেলোরে কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বুঝতে পারছো তো? দেখি গার্লসরা মেসেজ পাঠাচ্ছে যে কোথায় যাচ্ছ, আমি লিখলাম যে আমি মুম্বাই যাচ্ছি ইউটিউব ইভেন্ট অ্যাটেন্ড করতে। আসলে যে ভেলোর যাচ্ছি সেটা আমি বলতাম যদি মেয়েটা কিউট না হতো, মানে বুঝতেই পারছো। যাই হোক, এবার দেখো টাইমে পৌঁছে গেছি, বোর্ডিং পাস, সব টিকিট উইকিট কার্ড ওয়ার্ড সব কিছু আছে, কোনো স্ক্যাম নেই। এবার একটা জিনিস লক্ষ্য করবে, তোমার লাইফে যখন তুমি সবকিছুর দিক থেকে প্রস্তুত থাকবে না, মানে একদম সবকিছু ভেবে চিনতে যাবে, সবকিছু একদম রেডি করে রাখবে, ঠিক সেই সময় তোমার হাগা পেয়ে যাবে। আমি কেন ভাই, মানে লাইফ একদম ঠিক চলছিল ভাই, আমি একদম প্রস্তুতি নিয়ে এসেছিলাম, অমনি হাগা পেয়ে গেল, ব্যাস গল্প। একবার ভাই ছোটবেলার ট্রেনের স্টেশনে আমি হাগ দেখেছিলাম, 2 টাকা দিয়ে হাগ দিয়ে ঢুকেছিলাম, বাপরে বাপ, যাস ছাড়ো ভাই, লোকটা থেকে আমি 5 টাকা ফেরত নিয়ে তারপরে বাড়ি গেছি হাগ দিয়ে। তারপর থেকেই না, মানে পাবলিক প্লেসে হাগ দেখছি কেমন একটা ভয় ভয় লাগে, মানে ঠিক ফিল আসে না, বুঝতেই পারছো। সকাল সকাল ফ্লাইট ছিল, মানে হাগতে ভুলে গেছি, বাড়িতে হাগা হয়নি, ব্যাস মানে পেয়ে গেছে হাগা। কিন্তু তাও আমি ভাবলাম যে ভাই এত সুন্দর এয়ারপোর্ট, এত হাইলি মেনটেন করা, ভাই জঙ্গল মঙ্গল আছে দেখি এয়ারপোর্টের ভেতরে, তো আমি ভাবলাম যে হয়তো হাগার ব্যবস্থাও ভালোই হবে, তো কোনো অসুবিধা নেই, গিয়ে ভাই সুন্দর করে হেগে দিয়ে ছুচিয়ে চলে যাবো। কিন্তু ভাই ঢুকে দেখি মানে ওয়েস্টার্ন টয়লেট, ব্যাস ভাই গার্মেন্ট। এবার ভাই যাই বলো, ওয়েস্টার্ন কোমোটে ভাই হেগে ভাই মজা নেই, কিন্তু আমার ভাই ওয়েস্টার্নে হাগতে পোষায় না, সোজা কথা। ওয়েস্টার্ন কোমোটে যখন বসি মনে হয় যেন অচেনা লোকের কোদে পোদ থাকাচ্ছি, কেমন একটা লাগে ভাই। মানে ওই কোমোটেই ভাই আরো 50টা কাকু বসে গেছে, সেখানেই আবার আমি বসবো, সবার পোদের ভাই সব ইয়েগুলো আমার পোদে লাগবে। তার উপরে ভাই জেট স্প্রে থাকে, জেট স্প্রে তো আগে তোমাকে মাপতে হবে যে প্রেশার কেমন, না মেপে ভাই লাগিয়ে ফুল স্পিডে টিপে দেবে, তোমার দেখবে সব ফুলে ফুলে সব উড়িয়ে নিয়ে চলে গেল ভাই, জাস্ট স্পিডে জল বেরোয়। আমি ভাবলাম না ভাই ওয়েস্টার্নে ভাই হাগবো না, আর আমি টয়লেটও খুঁজতে পারছি না, যা হবে ভেলোরে গিয়ে দেখা যাবে, কলকাতার ভাই বিরিয়ানি আমি ভেলোরে গিয়েই ছাড়বো ভাই। কিন্তু অত সোজা না ভাই, মানে এটা ট্রেন না যে প্ল্যাটফর্মে আসবে আর আমি উঠে পড়বো আর চলে যাবো, ওরকম না ভাই, এটা হলো একটা ফ্লাইট, বুঝতে পারছো? ফ্লাইট অ্যাটেন্ড করার জন্য প্রসেস আছে। প্রথমে ভাই কাউন্টারে যেতে হয়, কাউন্টারে গিয়ে তোমার ব্যাগ দিতে হয়, দিদি ব্যাগে দেখে একটা স্টিকার মেরে দিয়ে ব্যাগটা পাঠিয়ে দেবে। তারপরে চলে যেতে হবে তোমাকে চেক ইন করাতে, তোমাকে ওখানে ভাই হাত তুলে দাঁড়াতে হবে, তোমাকে সেই একটা স্ক্যানার দিয়ে পুরো বডি স্ক্যান করবে। মলে তো ভাই এমনি হালকা এরকম ছুঁয়ে ছেড়ে দেয়, কিন্তু এয়ারপোর্টে ভাই পুরো প্রপারলি চেক করবে, ওপর থেকে নিচ অব্দি ভালো করে স্ক্যান করবে। এবার আমার সামনেও অনেক কেউ দাঁড়িয়ে ছিল, তাদের স্ক্যান ভাই তাড়াতাড়ি করে দিল, কিন্তু আমার বেলা সেটা অনেক টাইম লাগাচ্ছিল, একটু বেশি ভালো করে স্ক্যান করছিলাম, আমি বুঝতে পারছিলাম না কেন, হয়তো আমার দাড়ির জন্য, মানে কি বলবো বলতো, মানে তোমরা তো বুঝতেই পারছো ম্যাক্সিমাম টেরারিস্ট তো ভাই টিভিতে দেখেছিলাম দাড়িওয়ালাই হয়, মানে ক্লিন শেপ টেরারিস্ট তো খুব একটা দেখায় না আমাদের টিভিতে, তাই জন্যই হয়তো। তো আমার তো স্ক্যান হয়ে গেছিল, আমার একটা পিটে নেওয়া ব্যাগ ছিল, সেই ব্যাগটা এবার স্ক্যানারের মধ্যে দিয়ে পাস করিয়েছে। এবার আমার ব্যাগটা দেখি স্ক্যানারের ভেতর ঢুকলো, কিন্তু আর বেরোলো না, আমি বুঝতে পারলাম না কি হলো। তারপরে দেখি আমাকে সাইডে ডাকলো আবার পুলিশরা ওখানে। এবার দেখো একটা নিয়ম আছে যে ব্যাগে যদি তোমার কোনো ইলেকট্রনিক্স থাকে তো সেগুলোকে বার করে একটা ট্রেতে রেখে তারপরে ব্যাগটা ওই স্ক্যানারে ঢোকাতে হয়। এবার আমি যে ব্যাগটা স্ক্যানারে ঢুকেছিলাম ওটাতে শুধুই ইলেকট্রনিক্স ছিল, মানে শুধু ইলেকট্রনিক্সই ছিল, আর কিছু ছিল না। তো দেখি ভাই মানে পুলিশও না ভাই, মিলিটারি, পুরো মিলিটারি ড্রেস পরেছিল। তো মিলিটারি কাকু দেখি আমার ব্যাগ থেকে এক্সটেনশন বোর্ডটা বার করলো, বার করে জিজ্ঞেস করলো এটা কি, মানে আমার এক্সটেনশন বোর্ডটা যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে মানে এমনি নর্মাল এক্সটেনশন বোর্ড না, মানে একটু পুরনো এক্সটেনশন বোর্ড, বুঝতে পারছো তো? তো আমাকে এরকম দেখাচ্ছে, বলছে এটা কি। তো আমি বললাম এটা হলো অ্যাটম বোম্ব। আরে কাকু দেখতেই তো পাচ্ছি এক্সটেনশন বোর্ড, কি মানে কি। এবার কাকুর মনে হয় আমার সেন্স অফ হিউমার পছন্দ হলো না, আমাকে ভাই সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে ভাই কেন নিয়ে যাচ্ছি, এগুলো কোথায় নিয়ে যাচ্ছি, আমার ব্যাগ থেকে 2 ল্যাপটপ বেরোচ্ছে, বলছে 2 ল্যাপটপ কেন নিয়ে যাচ্ছ, ইউটিউবার আমি কি করে বোঝাতেও পারছি না যে একটাতে আমি স্ক্রিন রেকর্ড করি একটাতে ভয়েস রেকর্ড হয়, বোঝাতেও পারছি না। তার উপরে গালের দাড়িটাও খুব একটা আমাকে হেল্প করছে না সিচুয়েশনটা থেকে বেরোতে। তো মোটামুটি 15-20 মিনিট তো ওখানেই চলে গেল, তারপরে ফাইনালি সবকিছু ঠিকঠাক হলো। সিকিউরিটি কাকুটা ভাই এত খিস্তি মারলো ভাই, আমার খিস্তি শুনে
আগা ভাই উল্টো দিকে ঢুকে গেল ভাই। কিন্তু যাই হোক, তারপরে আমি এয়ারপোর্টে ঢুকলাম ভাই, আলাদাই ভাই, পুরো একদম শপিং মল মনে হচ্ছিল ভাই। আমার ছিল সাউথ সিটিতে হাঁটছি ভাই, এখানে দোকান ওখানে দোকান ভাই, এখানে খাবারের দেখি 500 কোটি দোকান, গিফট শপ, জুয়েলারি শপ ভাই, আলাদাই পুরো। আর ভোর ভোর বেলা ছিল, সবে সবে দোকান খুলেছে আর মোটামুটি ফাঁকা, তো বেশ ভালোই লাগছিল। আমি বেশ ঘুরে ঘুরে দেখছিলাম সব জায়গা। এবার ওখানে ওয়াম মোমো ছিল ভালো, আমি ওয়াম মোমোতে যাই, বাই ওয়ান গেট ওয়ান বার্গার 99 rupees এর অফার থাকে, তো সেটাই খাবো। মানে পাড়ায় আমি প্রায় খেয়ে এসেছি। যাওয়ার পরে দেখি 99, ঠিক আছে, তারা সামনে আবার আর একটা ডিজিট বসানো। আমি বুঝতে পারলাম না স্ক্যামটা কি হলো। এই বার্গার তো ভাই 99 টাকায় ভাই মুচিপাড়া থেকে খাই, এখানে এসে 199 টাকা কি করে হয়ে গেল। একটু ঘোরাঘুরি করে বুঝতে পারলাম এয়ারপোর্ট আর শপিং মলের মধ্যে তফাৎটা কোথায়। 500 কোটি দাম ভাই, যদি বুঝতে না পেরে থাকো, এয়ারপোর্টে সবকিছুরই দাম বেশি। তো ভাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় খাওয়া যেতে পারে, সব দেখি ভালো ভালো দোকান আছে। তো আলটিমেটলি ঘুরে টুরে সেই আমি সেই KFC তেই ঢুকলাম, ঢুকে এই শুকনো বার্গার খেলাম আর ভাই চিকেন লেগ পিসের ভাই একটা বাকেট নিলাম। মানে ছবিতে দেখে আমার মনে হচ্ছিল চিকেন লেগ পিস, কিন্তু যখন দিল তখন দেখলাম মুরগির হয়তো বুড়ো আঙুল ফ্রাই করে দিয়ে দিয়েছে। এইটু এইটুখানি কি কি পিস এটা। এবার KFC এর ওই মাল মশলা না খাওয়া উচিত হয়নি, KFC এর মাল মশলা গুলো খেলাম, আবার আমার হাগা পেয়ে গেল। কিছু একটা হবে ভাই, মানে বুঝতে পারছো, জার্নি শুরুও হয়নি অলরেডি আমার হাগা পেয়ে একবার চলে গেল, তারপর আবার পেলো, মানে গল্প তো হবে। মনে মনে আমি ভাবছিলাম যে হয়তো আমাকে অচেনা লোকেদের পোঁদে পড়তে গিয়েই হাগ দেওয়া হবে, কিছু করার নেই ভাই, হাগা পেয়ে যাচ্ছিল KFC এর ওই বার্গার আর ওই লেগ পিস খেয়ে। কিন্তু অমনি দেখি ভাই অ্যানাউন্সমেন্ট হলো, তো আমি আমার টার্মিনালে গেলাম, টার্মিনালের সামনে দেখে দেখে একটা বাস আসলো। এটা কি ভাই, এখানেও বাস চড়তে হবে ভাই, তাহলে আর কি লাভটা হলো আমি ফ্লাইটে এসে। দেখি বাসে করে ভাই কোথায় নিয়ে যাচ্ছে, স্ক্যাম ভাই পুরো। কিন্তু তারপরে আমি দেখলাম না ভাই, বাসে করে আমাদের প্লেনের কাছে নিয়ে যাচ্ছে, প্লেনটা একটু দূরে রাখা ছিল। প্লেনটা সুন্দর করে দেখি দাঁড়িয়ে আছে, সব তেল বেল ভরছিল, মানে বুঝতেই পারছো আকাশে তো আর পেট্রোল পাম্প থাকবে না, তাই জন্য আর কি ট্যাঙ্কি ফুল করছিল যাতে আমরা প্রপারলি যেতে পারি। তো বাস থেকে নেমে এমনি ভাই সিঁড়ি দিয়ে গোল গোল করে উঠে তারপর আমি প্লেনে ঢুকতে যাচ্ছি, দেখলাম যে সামনে একটা দিদি দাঁড়িয়ে ছিল খুব সুন্দর ইন্ডিগোর ইউনিফর্ম পরে, দেখি এরকম করে গুড মর্নিং বললো। মানে দেখো ভাই, মানে কি বলবো আমি, মানে ভাই অনেক গুড মর্নিং শুনেছি কিন্তু ওরম গুড মর্নিং আমি কোনোদিনও শুনিনি। মানে সত্যি কেমন একটা মর্নিংটা গুড হয়ে গেল তারপর থেকে। এক নজরে আমার দিদিটাকে দেখে সেই রিল রিলওয়ালা দিদি মনে আছে, সেই অনেকটা ওই দিদিটার মতনই দেখতে ছিল, কেমন জানি না। মানে দিদিটাকে কিউট, মানে কি বলবো, মানে দেখতে খুব ভালোই ছিল। আমি কি করে এটা কি বলবো, আমি খুবই বিউটিফুল কি, আমি মানে কি খুবই সুন্দর দেখতে ছিল, আর কি বলবো আমি ভাই। দেখো এমনি তো সুন্দরই দেখতেই ছিল, তারপরে একটা মাস্ক পরেছিল। এবার দেখবে কোনো মেয়ে যখন মাস্ক পরে যায় চোখগুলো দেখে খুব সুন্দর লাগে, তো অটোমেটিক্যালি একটা একটা আলাদাই একটা সৌন্দর্য চলে আসে, মানে একটা মিস্ট্রি চলে আসে যে কেমন দেখতে হবে। আমাদের প্রত্যেকের মাথায় একটা পারফেক্ট একটা মেয়ের একটা চিত্র থাকে, তো যেহেতু মাস্ক পরেছিল আমিও মনে মনে হয়তো ভাবলাম যে হয়তো তাকে তেমনই দেখতে। তো ভাই আমি এরকম যাচ্ছি, আমাকে গুড মর্নিং বললো। এবার আমি ছোটবেলা থেকে ভাই সারা স্কুল লাইফই টিচাররা যখন ক্লাসে আসতো আমি গুড মর্নিং বলে কাটিয়েছি, কিন্তু তাও মানে তখন গুড মর্নিং বলতে কি কেমন তুতলে গেলাম, খুবই সুন্দর দেখতে ছিল, আমি কি বলবো। এবারে খুবই মানে ঠিক আছে ভাই চলো, আমি এবার ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আমি আমার সিটে বসে পড়লাম। সিটে বসে দেখি তোমার ভাইয়ের ভাই উইন্ডো সিট ভাই, তখন ভাই আলাদাই সোয়াগ হয়ে গেল ভাই শরীরে, জানলা তার তুলে আমি বাইরে তাকালাম, দেখলাম একটা কাকু ভাই প্লেনের সাথে সেলফি তুলছে। মানে কি বলবো, মানে সত্যি কথা বলতে আমারও যদি একটু টাইম থাকতো আমিও ভাই নিচে গিয়ে ওটাই করতাম, কিন্তু ভুলে গেছিলাম, মিস করে দিলাম ভাই। তো এবার আস্তে আস্তে প্লেন ম্যান সব ভরে গেল, আমি তো ভাই জানলার ধারে বসে আছি, সবাই দেখি একে অপরকে বলছে যে জানলার ধার দাও, জানলার দাও, আমাকে দেখি বুঝে গেছে এর থেকে চেয়ে লাভ নেই, এ তো ভাই জানলার ধার ছাড়ছে না, তো আমাকে আর কেউ ওরকম জিজ্ঞেস করেনি। আমি তো ভাই মস্তিতে বসে আছি ভাই, জানলার ধারে হেভি লাগছে ভাই। তারপরে দেখি অ্যানাউন্সমেন্ট হলো, মানে পারমিতা বলছিল যে সিট বেল্টটা লাগিয়ে নিতে, মানে আমি এয়ার হোস্টেসটাকে পারমিতা বলেই বললাম, মানে খুবই অ্যাট্রাকটিভ, মানে যাই হোক। তো পারমিতা বললো যে সিট বেল্ট টিট বেল্ট লাগিয়ে নিতে, এরকম অ্যানাউন্সমেন্টে সব বলছিল যে প্লেন এবার শুরু হবে ওরা। মানে কি সুন্দর আর কিউট ভয়েসে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল ভাই, ছোটবেলা থেকে তোমার ওই ট্রেনের ভাই ওই কাকিমার ভাই প্ল্যাটফর্ম নাম্বার 2 পে ট্রেন রওনা হনে ভাই, মানে মাতা ভাই ছোটবেলা থেকে ওইসবই শুনে এসেছি, কিন্তু প্লেনে উঠে এরকম সুন্দর কিউট ভয়েসে এরকম ভাবে বলছে চোখের সামনে দাঁড়িয়ে, বেশ বেশ ভালো লাগছিল শুনতে। বলছিল ইংলিশ কিন্তু এত এত সুন্দর ভাবে বলছিল, মনে হচ্ছিল একটা অন্য কোনো ভাষা বলছে ভাই। দেখি বলছে আপাতকালীন টাইম কে ওয়াক্ত দো দুয়ার সামনে কি তরফ, দো দুয়ার পিছে কি তরফ, দো দুয়ার ইস তরফ, কি সুন্দর ভাবে বলছিল ভাই। সালা পুরো জীবন আমি মিনিবাস চড়ে কাটিয়ে দিলাম, একবারও আমাকে বলা হয়নি যে বাসের মধ্যিখানে সিটের সাইডে এমার্জেন্সি দরজা আছে, ঠিক আছে, একবারও আমাদের কন্ডাক্টর কাকু বলেনি। সত্যি কথা বলতে ওই বাসের এমার্জেন্সি দরজা আদৌ খোলে কিনা তার কোনো গ্যারেন্টি নেই ভাই। বাসের কন্ডাক্টররা যদি একটু এরকম কিউট, মানে একটু সিস্টেম্যাটিকলি আমাদের সবকিছু বোঝাতো না, তাহলে অনেক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অনেক কমে যেত। তো এইসব অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরে ফাইনালি আমাদের প্লেন দেখি ইঞ্জিন স্টার্ট হলো, আমাদের প্লেন এরকম যাওয়া শুরু করলো। আমি তো ভাবলাম হুস করে উড়ে যাবে, কিন্তু না ভাই, মানে এরকম দেখি যাচ্ছে আর খুব একটা স্পিডেও যাচ্ছে না, সাইডে দেখছি ভাই লরি দেখি ওভারটেক করে চলে যাচ্ছে, মানে এরকম ভাবে কি করে উড়বে ভাই। ইন্ডিগোর ফ্লাইটকে দেখি অশোক লেল্যান্ডের ভাই লরি ভাই ওভারটেক করে চলে গেল ভাই, কি হচ্ছে বুঝতে পারছিলাম না আমি। কিছুটা যাওয়ার পরে দেখি প্লেনটা হঠাৎ করে একটু টার্ন নিল, ঠিক আছে, টার্ন নিয়ে তারপরে ভাই স্পিড তোলা শুরু ভাই। সে কি স্পিড ভাই, আমার তো ভাই গান ফাটছিল,
মানে সত্যি কথা বলতে গান দিয়ে ভাই পটি না বেরিয়ে, মানে এত পটি বেরিয়েছিল তারপরে এরকম ফুল স্পিডে যাচ্ছে, তো আমার তো ভাই বিশাল ভাই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, চোখ মুখ পুরো শুকিয়ে গেছিল আমার, সা করে উঠছে ভাই, সা গা পুরো কাঁপছে ভাই, পুরো দেখি কাঁপতে কাঁপতে ভাই দৌড়াচ্ছে ভাই পুরো রানওয়ের ওপরে, তারপরে হালকা করে দেখি উঠে গেল এরকম, তারপরে কিছু বোঝার আগেই ভাই 5 সেকেন্ডের মধ্যে দেখি পুরো আকাশে ভাই, নিচে দেখছিলাম বেচারা ভাই বাস বাস গুলো দেখি জ্যামে আটকে আছে ভাই, কি আর বলবো সবাই তো আর আকাশে উঠতে পারে না, মানে সব দেখা যাচ্ছিল ভাই, পুরো কলকাতা দেখা যাচ্ছিল ভাই সে প্লেনের জানলা দিয়ে, সে দেখি লেকের পারে দুজন প্রেম করছে ছাতার তলায়, সব দেখা যাচ্ছিল এরকম, বৌদি ছাদে দেখি ছায়া ছুকতে দিয়েছে, দেখো দেখা যাচ্ছে ভাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম, কিন্তু স্ক্যামটা হলো 2 মিনিট পরে দেখি পুরো সাদা হয়ে গেল, মানে পুরো কুয়াশা হয়ে গেল চারিদিকে, আর কিছু দেখা যাচ্ছিল না, মানে তারপরে তার উইন্ডো সিটে আমি বসে কি ওই সাদা ইয়ে দেখবো ভাই, আমি কুয়াশা দেখবো, তাহলে আমি তো বিল্ডিং বিল্ডিং দেখতে দেখতে যাবো ভাই, কে কি করছে বাড়িতে সব উপর থেকে দেখা যাবে, কিন্তু সাদা ভাই পুরো সাদাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না ভাই, এমনি তো ভাই নর্মালি যাচ্ছিল, মাঝে মাঝে খালি একটু কেঁপে উঠছিল ভাই, টার্বুলেন্স না কি বলে মাঝে মাঝে কেঁপে উঠছিল দেখছি, তো কিছুক্ষণ পরে বললো আমাদেরকে আবার সিট বেল্ট লাগিয়ে নিতে, আমি ঠিক মানে ঠিক এটা সুবিধার মনে হচ্ছিল না, এমনি মানে চৌরাস্তা থেকে মুছি পাড়ার যা রাস্তা ওখানে যা কাঁপনি খেয়েছি আমি অটোয় বসে তার চেয়ে কম কাঁপনি হচ্ছিল, তো তাও তো একটা ভয় ভয় লাগছিল, প্লেনের বাইরে দৃশ্য দেখে কেমন হাগুর কথা আমি ভুলেই গেছিলাম, কিন্তু তারপরে ঝাঁকুনি বাকুনি দিচ্ছে আরো ভাই পেটটা কেমন একটা করছিল আমার, কিছুটা আকাশে ওড়ার পরে দেখি কিউট কিউট এয়ার হোস্টেসরা দেখি সবাইকে কাপ নুডলস স্যান্ডউইচ এগুলো সব লাইক দিচ্ছিল, একটা বড় এরকম স্লাইডিং টেবিল ছিল সেখানে কাপ নুডলস স্যান্ডউইচ এরকম সবকিছু রাখা ছিল, সবাইকে দিচ্ছিল যেটা যা চাইছিল, মানে ভাই কি কিউট ভাবে ভাই এরকম আস্তে করে কাপ নুডল এর ইয়েটা খুলে গরম জল দিয়ে এরকম দিচ্ছিল, আলাদা একটা টেস্ট ভাই, আমার টেস্ট করার খুব ইচ্ছা করছিল, কিন্তু ভাই 500 দাম ভাই ওই এয়ারপোর্টে ওয়ার্ম মোমোর দাম দেখার পরে ভাই আমার ঠিক খাওয়া দাওয়ার ঠিক শখটা কেমন উঠে গেছিল আমার, কিন্তু এত কিউট ভাবে জিজ্ঞেস করছিল না, স্যার ডু ইউ ওয়ান্ট সামথিং কাপ নুডল স্যান্ডউইচ, আমি কি কি করে না বলবো, আমি পেটে ভাই হাগা জমে আছে কিন্তু তাও ভাই বারণই করতে পারলাম না, আমি ভাই আমি স্যান্ডউইচ নিয়ে নিলাম, কি করবো আমি, এত কিউট ভাবে ডু ইউ ওয়ান্ট সামথিং স্যান্ডউইচ, না কি করে বলবো ভাই, পারলাম না ভাই ইগনোর করতে, লোকাল ট্রেন আমি 500 কোটি ইগনোর করি, ওই সন পাপড়ি সন ওইসব আমি পাত্তা দিই না, কিন্তু প্লেনে পারলামই না, এত কিউট ভাবে জিজ্ঞেস করলাম পারলামই না আমি না বলতে, মনে মনে ভেবেছিলাম না বলবো না বলবো, যখন জিজ্ঞেস করলো অটোমেটিক্যালি মুখ থেকে ভাই স্যান্ডউইচ বেরিয়ে গেল, কি ভাই স্ক্যাম ভাই, স্যান্ডউইচ দেওয়ার পরে দেখে টিস্যু নিলো বলে একটা টিস্যুও দিয়ে দিল, কত চিন্তা দেখছো আমার, টিস্যুটা যদি তুমি ভালো করে দেখো লাভ লেখা ছিল, ওটাই হয়তো লিখে হয়তো আমাকে দিয়েছিল জানি না, আমি পছন্দ পছন্দ হয়তো করছিল, এবার না একটা স্ক্যাম হয়ে যায়, মানে কি স্ক্যাম আমি তোমাদেরকে বোঝাচ্ছি, মানে আমার সাথে একটা ব্যাগ ছিল যেটাই বলছিলাম সব ইলেকট্রনিক্স ছিল, তো সেই ব্যাগটা আমি নিয়ে সিটের উপরে রেখেছিলাম, ব্যাগের সাইডে একটা বোতল রাখা ছিল, ঠিক আছে, তো এই যে এটা হলো সেই বোতল, এই বোতলটা খুব সুন্দর বোতল, বোতলটার ব্যাপার হলো বোতলটা খুব মজবুত, বোতলটাকে যদি দেখো ডিজাইনটাও খুব সুন্দর, মানে এরকম চকচক করে আলো, আর একটা জিনিস এটা বোতলটার ব্যাপারে ইউনিক, সেটা হলো বোতলটাকে যদি এখন সাইড করবে আস্তে আস্তে টপ টপ করে জল পড়বে, এটা একটা স্পেশালিটি আছে বোতলটা, তো সালা যখন থেকে আমি প্লেনে উঠেছি উঠে ব্যাগটা দেখেছি তখন থেকে জল পড়ে 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 পুরো উপরের ওই জায়গাটা পুরো ভরে গেছে, এবার আর্ধেকটা এখন আকাশে উঠছি তখন আস্তে আস্তে টপ টপ করে পড়া শুরু হলো, এবার আমি না প্রথমে বুঝতে পারি না, আমি চুপচাপ বসে আছি, পাশে একটা কাকু বসেছে, কাকু দেখি মাথায় টপ টপ করে জল পড়ছে, কাকু এবার কি করে চাদর নিয়ে ভাই এরকম চাদর ঢাকা দিয়ে দিল মাথায়, নিয়ে একটা সুইচ আছে ওপরে, সেই সুইচটা টিপলে নাকি এয়ার হোস্টেসটা চলে আসে, তো সেই সুইচটা টিপলো, ওয়েট করছিল কখন আসবে, এবার বুঝতেই পারছো এয়ার হোস্টেসটা চলে আসলে ভাই আমার নাম খারাপ হবে, আমার বোতল থেকে জল পড়ছে, এত বড় ছেলে ভাই বোতল লিক করছে ভাই কি বলবে বলো, তারপর প্লেনে এবার আমার তো ভাই গার ফাটছে, আমি বুঝতে পারছি না কি করবো, চুপচাপ ভাই ঢিটার মতন বসে থাকবো, কোনো রিয়াক্টই করবো না, কিন্তু পরে ভাবলাম যদি আমি আমার বোতলের কথা না ভাবি তারা হয়তো ভাববে যে প্লেনে ভাই ওপরে ছাদে হয়তো ক্র্যাক ধরে গেছে তাই জন্য ভাই জল পড়ছে ভাই আকাশের জল আসে, আমি জানি না, আমার মনে হলো যে আমার উঠে কিছু একটা করা উচিত, তো আমি উঠে গেলাম বোতলটা বার করলাম, বার করে টাইট করে ভাই হাতে ধরে বসে পড়লাম, কাকুকে বললাম কাকু প্লিজ গার বেড়ে দিও না, কাকুটাকে বললাম যে কাকু মাই ওয়াটার বটল ওয়াজ লিকিং সরি, এরকম বললাম বসে বসে বললাম, কাকুটা বেশি কিছু বললো না, বললো ইটস ওকে, চুপচাপ ছিল, এই যদি বারুসি ভাই 1 বাস হতো সালা কাকুর ভাই পায়ে একটু পা টাচ হলে ভাই সে কি চিল্লা মিল্লি ঝগড়া ঝাটি ভাই শুরু হয়ে যায়, ঠিক হবে দাদা তো বলছিল গায়ে একদম পড়ে যাচ্ছে সালা, এখানে ভাই দেখলাম কাকু ভাই কিছু বললো না মানে ছেড়ে দিল, কিছুক্ষণ পরে তারপরে এয়ার হোস্টেসটা আসলো, এসে এরকম খুললো, খুলে দেখলো ভাই পুরো জল ভাই পুরো জল ভিজে গেছে পুরো উপরে যেখানে ব্যাগ রাখে, তো আমি নিজে বলে দিলাম যে মাই ওয়াটার বটল ওয়াজ অ্যাকচুয়ালি লিকিং বাট আই টুক কেয়ার অফ ইট এন্ড নাও ইটস উইথ মি, এরকম বলে দিলাম, তারপরে এয়ার হোস্টেসটা ওই লোকটাকে বললো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স হি হ্যাজ রিমুভড দ্য ওয়াটার বটল, এরকম সুন্দর করে মিষ্টি ভাবে কি সুন্দর ভাবে হ্যান্ডেল করলো ব্যাপারটাকে, তার আবার কিছুক্ষণ পরে আমার কাছে এসে জিজ্ঞেস করছিল ডু ইউ ওয়ান্ট সামথিং, মানে কি সুন্দর ভাই মানে খেয়াল রাখছে কত, আমি বললাম ইয়া আই ওয়ান্ট সাম ওয়াটার, মানে জল তো ভাই সব লিক করে ভাই বোতল খালি হয়ে গেছিল তাই জন্য আমি বললাম যে আই ওয়ান্ট সাম ওয়াটার, তো আমাকে একটা জলের বোতল দিল, মানে কি সুন্দর ভাই, এয়ার হোস্টেস সবাইকে জিজ্ঞেস করছে যে তোমার কোনো প্রবলেম আচ্ছা কিনা, তোমার কোনো কিছু লাগবে কিনা, আর অন্যদিকে বাস কন্ডাক্টর গুলো খালি টিকিট টিকিট টিকিট
ভাই স্যান্ডউইচ খেয়ে আমার মারাত্মক হাওয়া পেয়ে গেছিল, আমি বুঝতে পারছিলাম না ভাই। আমাদের এক্সপ্রেস ট্রেনে যেমন সামনে বাথরুম থাকে ওরকম মনে হচ্ছিল ভাই, বাথরুম আছে। তারপরে ভাবলাম যে ভাই ভুল করে যদি ককপিটে ঢুকে হেগেছি, তাই জন্য আমি রিস্কই নিইনি, আমি চুপচাপ সিটে বসেছিলাম। অলরেডি ভাই জল ওয়াল পড়ে ভাই ভাই সিট বিট ভিজিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর বেশি রিস্ক নিইনি আমি। থ্রি ইডিয়টস এর একটা সিনের কথা মনে আছে, প্লেন এরকম হাট ধরে শুয়ে পড়েছিল, তারপরে প্লেনটা ল্যান্ড করিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল। তো আমিও ভাবলাম ওরকম পদ্মা ধরে শুয়ে পড়বো ভাই, তারপরে হয়তো আমাকেও ল্যান্ড করিয়ে আমাকে হাঁক দিয়ে নিয়ে যাবে, কিন্তু দরকার নেই ভাই, দরকার নেই ভাই। আমার এত পটি পাচ্ছিল, আমি ভাবলাম যে ভাই একটাই উপায় আছে, ঘুমিয়ে পড়ি। ঘুমাতে ঘুমাতে তো কেউ হেগে দেয় না আর, তো জন্য ঘুমিয়ে পড়ি ভাই। তো ভাই সুন্দর ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমও ভাঙলো আমাদের এয়ার হোস্টেস দিদির ভয়েসে, বলছিল যে উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন, উই উইল বি ল্যান্ডিং সুন। কি সুন্দর, খুব এক্সাইটেড হয়ে গেলাম। তারপরে আবার হাগাটা পেয়ে গেল, মুখটা আবার শুকিয়ে গেল, তো চুপচাপ বসেছিলাম। নামলাম আমি, নেমে দৌড়ে দৌড়ে গেলাম, পিটার ব্যাগটা নিলাম, নিয়ে একটা চেয়ারে রাখলাম, ব্যাগটা রেখে ভাই আমি হাঁকতে চলে গেছি ভাই, ডাইরেক্ট হাঁকতে চলে গেছি। লাকিলি ওখানে একটা আমি ইন্ডিয়ান টয়লেট পেয়ে গেছি, তো ভাই কারোর পোঁধে পোঁধে ঠেকা দেয়নি। আমার হাগাও খুব সুন্দর হয়ে গেছিল। হাগার পরে ভাই আপনার সুন্দর বেসিনে হাত ভাত ধুয়ে নিয়েছিলাম, হাতটা ভিজেছিল। এয়ার হোস্টেসের দেওয়া সেই টিস্যু পেপারটা ইউজ করে হাতটা মুছে নিলাম, ফ্রেশ ভাই কলেজে চলে আসলাম। ভেবেছিলাম যে ভালোবাসার চিহ্ন হিসাবে ওটা রাখবো, কিন্তু তারপরে আলাম যে ভাই না ভাই, ভালোবাসার থেকে ভিজে হাতটা মোছা বেশি দরকার, তো তাই জন্য আর কি ওটা ওখানে ইউজ করে ফেলি। তো লাস্টে একটা কথা বলবো, এয়ার হোস্টেসরা খুবই খুবই সুন্দর কাজ করে, ওদের খুবই ওয়েল ট্রেন করা হয়, প্লাস তার সাথে তারা কিউট তো হয়। তো যদি কোনো এয়ার হোস্টেস দেখে থাকো, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস, খুব সুন্দর লাগলো আমার। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যখন জল গল্প ছিল, কিন্তু এত সুন্দরভাবে আমাকে হেল্প করলো, এত সুন্দরভাবে ব্যাপারটাকে সিচুয়েশনটাকে সামলালো, তো সত্যি থ্যাংক ইউ। তো হ্যাঁ ভাই, আজকে ভিডিও এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। মাঝে মাঝে তাবো দেখা পায়।